ফের রক্তাক্ত কাশ্মীর, জিহাদিদের হামলায় শহীদ তিন জওয়ান। ঘটনা শুক্রবার কাশ্মীরের কুলগাম জেলায়। ঘটনার পর নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে। ফের গুলির লড়াইয়ে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, আবারও রক্তাক্ত উপত্যকা। শুক্রবার কুলগাম জেলায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষে শহীদ হয়েছেন তিন জওয়ান। কুলগাম জেলার হালান জঙ্গলে জঙ্গিদের গোপন ঘাঁটির সন্ধান দেয় গোয়েন্দারা। সেই খবরের ভিত্তিতে অভিযানে নেমে সেনাবাহিনী, সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের একটি যৌথ বাহিনী। রাতের অন্ধকারে ঘিরে ফেলা হয় সন্ত্রাসবাদীদের ডেরা। জওয়ানদের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে জিহাদিরা। কয়েক ঘণ্টা ধরে চলা লড়াইয়ের পর গুলির আঘাতে গুরুতর আহত হন তিন জওয়ান। তাদের দ্রুত সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে শহীদ হয়েছেন তারা। এদিকে এখনও জঙ্গিদের সন্ধানে অভিযান চলছে। ওই ঘাঁটিতে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে বলে খবর। উল্লেখ্য, গত জুলাই মাসে কাশ্মীরে পুঞ্চ এলাকায় খতম হয়েছে 4-5 সন্ত্রাসবাদী। সেনাবাহিনীর লাগাতার অভিযানে উপত্যকায় বিপাকে পড়েছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠনগুলো। লস্কর-ই তৈবা, জৈশ-ই মোহাম্মদের মতো সংগঠনগুলো পাল্টা হামলা চালিয়ে এবার সদস্যদের মনোবল কিছুটা চাঙ্গা করে তুলতে চাইছে। সেনার উপর হামলা আসলে জিহাদিদের মরিয়াভাবকেই প্রকাশ করছে। তাৎপর্যপূর্ণভাবে 2 আগস্ট থেকে জম্মু কাশ্মীরে কেন্দ্রের 370 ধারা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। শুনানি চলছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। 370 ধারা বাতিলের সাংবিধানিক দিকই বিচার্য হবে শুনানিতে। এহেন পরিস্থিতিতে কাশ্মীরকে ফের উত্তপ্ত করে তুলতে চাইছে সন্ত্রাসবাদী সংগঠনগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।